সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। সেনাঘাটিতে ড্রোন হামলা আমেরিকার জন্য বার্তা, বলছে হামাস। ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না আমেরিকা, বললেন শীর্ষ মার্কিন জেনারেল ব্রাউন। ইসরায়েলের সংসদে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, মনে করেন বাইডেনের অর্ধেক ভোটার। হুতিদের ড্রোন হামলা প্রতিহতের দাবি যুক্তরাজ্যের। মার্কিন সৈন্যের বিরুদ্ধে হামলা, জোরদারের হুমকি ইরাকি গোষ্ঠীর। মার্কিন সেনা নিহতের ঘটনায় চাপে বাইডেন। এবং মার্কিন ঘাঁটিতে হামলায় জড়িত থাকার দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। সেনাঘাঁটিতে ড্রোন হামলা আমেরিকার জন্য বার্তা, বলছে হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, সিরিয়ার মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন হামলা ছিল আমেরিকার জন্য একটি সুস্পষ্ট বার্তা। হামাসের মুখপাত্র সামি আবু জুহরি এক বিবৃতিতে বলেছেন, তিন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় বাইডেন প্রশাসনের কাছে এই বার্তা পৌঁছেছে যে গাজা নিরাপরাধ মানুষের হত্যাযজ্ঞ চলতে থাকলে তাকে গোটা মুসলিম উম্মার মোকাবেলা করতে হবে। তিনি আরো বলেন, গাজার বিরুদ্ধে মার্কিন ইহুদিবাদী আগ্রাসনের আগুন গোটা অঞ্চলকে জ্বালিয়ে ছারখার করে দিতে পারে। জর্দান, ইরাক ও সিরিয়ার যৌথ সীমান্তের কাছে একটি মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলায় অন্তত তিন মার্কিন সেনা নিহত, অপর 34 জন আহত হয়েছে। রোববার এই হামলা চালানো হয় এবং এর ফলে অক্টোবরের শুরুতে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন সেনা নিহত হলো। প্রাথমিকভাবে হামলাটি জর্দানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে হয়েছে বলে আমেরিকা সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হলেও রোববার রাতে আম্মান সরকার জানায়, ঘাঁটিটি সীমান্তের ওপারে সিরিয়ায় অবস্থিত। মার্কিন সরকার জাতিসংঘের ম্যান্ডেট বা দামেস্কের অনুমতি ছাড়াই সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে সিরিয়ায় অবৈধভাবে সেনা মোতায়েন করে রেখেছে। ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন রোববার রাতে প্রকাশিত এক বিবৃতিতে ওই ড্রোন হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে, জর্দানে সীমান্তবর্তী সিরিয়ার আলতানাফ ঘাঁটিতে তারাই হামলা চালিয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না আমেরিকা, বললেন শীর্ষ মার্কিন জেনারেল ব্রাউন। শীর্ষ মার্কিন জেনারেল চার্লস ব্রাউন বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে যুদ্ধ চায় না। তিনি আরো বলেছেন, একটি আঞ্চলিক শক্তি হিসেবে ইরান আমেরিকার সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না বলে তিনি মনে করেন। সিরিয়া জর্দান সীমান্তবর্তী একটি মার্কিন সামরিক ঘাঁটিতে প্রতিরোধ যোদ্ধাদের চালানো ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার জের ধরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল চার্লস ব্রাউন এ মন্তব্য করেন। এবিসি নিউজ এ খবর জানিয়ে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে মোতায়েন নিজের সেনাবাহিনীর নিরাপত্তা দেওয়ার একই সময় সামরিক ভারসাম্য বজায় রাখারও চেষ্টা করবে। জেনারেল ব্রাউন বলেন, আমাদের উদ্দেশ্য মার্কিন সেনাদের রক্ষা করা, পূর্ণমাত্রায় সংঘর্ষ বা যুদ্ধে জড়ানো নয়। ইরানের ব্যাপারে ওয়াশিংটনের নীতি ব্যাখ্যা করে ব্রাউন বলেন, অবশ্যই ইরান চায় আমাদের সেনাদেরকে আমরা ইরাক থেকে প্রত্যাহার করি, তবে আমরা কেবল তখনই জবাব দেব যখন মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত বেঁধে যাবে, তবে সেক্ষেত্রে আমাদের সাবধানে পা ফেলতে হবে। সিরিয়ার জর্দান সীমান্তের আলতালাফ ঘাঁটিতে দৃশ্যত ইরাকের প্রতিরোধ আন্দোলনের নিক্ষিপ্ত একটি ড্রোন আঘাত আনে, এতে তিন মার্কিন সেনা নিহত ও 34 জন আহত হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হামলার জন্য ইরান সমর্থিত মিলিশিয়াদের দায়ী করেন এবং প্রতিশোধ নেওয়ার হুমকি দেন। তবে বাইডেনের হুমকির মাধ্যমে যে সরাসরি ইরানে আঘাত আনতে চাননি সেই কথাই বোঝানোর চেষ্টা করলেন শীর্ষ মার্কিন জেনারেল। ইসরায়েলের সংসদে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। গাজা যুদ্ধ জিম্মিদের মুক্ত করতে না পারার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি ক্ষোভ বাড়ছে দেশটির জনগণের। হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্ত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর আগ্রহের ঘাটতি ব্যাপক সমালোচিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার ইসরায়েলের তাল পার্টির এমপিরা বলছেন, তারা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের প্রতি অনাস্থা ভোট চাইবেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, তা ল নামে পরিচিত আরব মুভমেন্ট ফর রিনিউয়াল পার্টি রোববার 28 জানুয়ারি এক বিবৃতিতে বলেছে, তারা সোমবার নেসেট বা ইসরায়েলের সংসদে নেতানিয়াহুর সরকারের প্রতি অনাস্থা ভোটের জন্য একটি প্রস্তাব পেশ করবে। বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবে গাজা যুদ্ধের অবসান, বন্দী বিনিময় চুক্তিতে পৌঁছান এবং শান্তি প্রতিষ্ঠার জন্য একটি রাজনৈতিক পথ চালু করার আহ্বান জানানো হবে। প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, নেতানিয়াহু সরকার বন্দী বিনিময় ও জিম্মিদের উদ্ধার সংক্রান্ত কোন চুক্তিতে পৌঁছাতে পথে বাধা দেয়, কারণ যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো এটিকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। একটি ন্যায্য
বিষয়ে শাস্তি চুক্তির দিকে এগিয়ে যাওয়া একটি নতুন রাজনৈতিক পথের সূচনা করতে যুদ্ধের অবসানের বিকল্প নেই। অনাস্থা ভোট পাশের জন্য 120 আসনের নেসেটে 61 ভোট প্রয়োজন। নেসেটে নেতানিয়াহু জোটে সংখ্যাগরিষ্ঠ 64 আসন রয়েছে। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালালে প্রায় 1,200 জন ইসরায়েলি নিহত হন। এর প্রতিশোধ নিতে সেদিন থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছে। গত শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলকে গাজায় গণহত্যা প্রতিরোধের নির্দেশ দিয়েছে। তবে আন্তর্জাতিক আদালতের রায় উপেক্ষা করে গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, মনে করেন বাইডেনের অর্ধেক ভোটার। ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রে 2020 সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে যেসব ভোটার জো বাইডেনকে ভোট দিয়েছিলেন তারা এমনটাই মনে করেন। ব্রিটিশ জরিপ সংস্থা ইউগভ ও বিখ্যাত সাময়িকী দ্য ইকোনমিস্টের এক যৌথ জরিপ থেকে এ তথ্য উঠে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইউগভ ও ইকোনমিস্টের জরিপ অনুসারে সর্বশেষ নির্বাচনে বাইডেনকে ভোট দেওয়া ভোটারদের 50% মনে করেন গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। বিপরীতে ট্রাম্পকে ভোট দেওয়া 12% ভোটার একই ধরনের মনোভাব পোষণ করেন। এক বক্তব্যে বাইডেন বলেছেন, যদি আমরা এই হামলার তথ্য প্রমাণ সংগ্রহ করছি তবে আমরা জানি যে সিরিয় ইরাকে সক্রিয় ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলো এ হামলা চালিয়েছে। কোনো সন্দেহ রাখবেন না, আমরা যথাসময়ে আমাদের নিজস্ব পদ্ধতিতেই দায়ীদের জবাবদিহির আওতায় আনব। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় নিহত 3 সেনার উদ্দেশ্যে কিছুক্ষণ নীরবতা পালন করেন বাইডেন। তিনি বলেন, আমরা এর জবাব দেব। হুতিদের ড্রোন হামলা প্রতিহতের দাবি যুক্তরাজ্যের। লোহিত সাগরে ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতিদের একটি ড্রোন হামলা প্রতিহত করেছে ব্রিটিশ যুদ্ধজাহাজ। রোববার 28 জানুয়ারি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক এক্সপোস্টে এ দাবি করে। এক্সপোস্টে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় লেখেন, শনিবার HMS ডায়মন্ড নামের যুদ্ধজাহাজ ইরান সমর্থিত হুতিদের একটি ড্রোন হামলা প্রতিহত করেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, সি ভাইপার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে HMS ডায়মন্ড একটি ড্রোন ধ্বংস করেছে। এতে যুদ্ধজাহাজের কোনো ক্ষয়ক্ষতি বা কোনো ক্রু আহত হয়নি। এতে আরো বলা হয়েছে, লোহিত সাগরে এসব অবৈধ আক্রমণ একেবারে অগ্রহণযোগ্য এবং নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা করা আমাদের কর্তব্য। তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে হুতিদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। গেল বছরের 7 অক্টোবর ফিলিস্তিনে গাজা উপত্যকায় ইসরায়েল হামলা চালানোর পর লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে হুতিরা। তাদের দাবি, হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে তারা এ হামলা চালাচ্ছে। এদিকে হুতি হামলার কারণে আন্তর্জাতিক বাণিজ্যে ক্ষতি হচ্ছে বলে তাদের লক্ষ্য করে ইয়েমেনে কয়েক দফা পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। মার্কিন সৈন্যের বিরুদ্ধে হামলা জোরদারের হুমকি ইরাকি গোষ্ঠীর। ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা জোরদারের হুমকি দিয়েছে সে দেশের একটি প্রতিরোধ আন্দোলন। নাম প্রকাশে অনিচ্ছুক হরকতে হিজবুল্লাহ আর নুজাবার একজন কমান্ডার নিউ আরব ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দেন। তিনি এমন সময় হুমকি দিলেন যখন ইরাক থেকে সেনা প্রত্যাহার করার ব্যাপারে বাগদাদের সঙ্গে আলোচনা শুরু করেছে ওয়াশিংটন। ওই কমান্ডার বলেন, চলতি সপ্তাহের গোড়ার দিকে দখলদার সেনাদের প্রত্যাহার করার ব্যাপারে যে আলোচনা শুরু হয়েছে তার কারণে মার্কিন সেনা অবস্থানে হামলা বন্ধ হবে না। ওই প্রতিরোধ কমান্ডার আরো বলেন, সেনা প্রত্যাহার আলোচনা আমাদের দমিয়ে রাখতে পারবে না, বরং মার্কিন সেনা সরিয়ে নেওয়ার গতি ত্বরান্বিত করতে তাদের উপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে আমাদের হামলা অব্যাহত থাকবে। গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যায় আমেরিকা সর্বাত্মক সহযোগিতা করার কারণে গত অক্টোবর থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাঘাঁটিগুলোতে হামলা চালিয়ে আসছে ইরাকের প্রতিরোধ আন্দোলনগুলো। গত কয়েক সপ্তাহে সে হামলা তীব্রতর হয়েছে। রবিবার জর্ডানের সীমান্তবর্তী সিরিয়া অবস্থিত একটি মার্কিন সেনাঘাঁটিতে প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলায় অন্তত 3 সেনা নিহত ও 34 জন আহত হয়েছে। মার্কিন সেনা নিহতের ঘটনায় চাপে বাইডেন। সিরিয়া সীমান্তবর্তী জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় 3 সৈন্য নিহতের ঘটনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপর চাপ বাড়াচ্ছে। বিবিসির খবর অনুসারে ইসরায়েল গাজা যুদ্ধ শুরু হওয়ার পর শত্রুর আক্রমণে এই প্রথম আমেরিকান সেনারা নিহত হলেন। 3 মার্কিন সেনার মৃত্যু এবং আরো অনেকের আহত হওয়ার ঘটনা এখন মার্কিন কমান্ডার ইন চিফ প্রেসিডেন্ট জো বাইডেনের উপর চাপ বাড়াচ্ছে। গত বছরের অক্টোবরে মাঝামাঝি থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক স্থাপনাগুলো বারবার ইরান সমর্থিত মিলিশিয়াদের আক্রমণের শিকার হয়েছে। এসব আক্রমণ
আক্রমণে ক্রমবর্ধমান সংখ্যক মার্কিন সৈন্য আহত হয়েছেন। বিবিসি বলছে উত্তেজনার এই তীক্ষ্ণ বৃদ্ধি অনিবার্য ছিল। যুক্তরাষ্ট্র এর আগে সিরিয়া ও ইরানে ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। যুক্তরাষ্ট্রকে এখন মধ্যপ্রাচ্যে থাকা সেনাদের জীবন রক্ষা করার জন্য আরও কিছু করতে হবে। প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচকরা এই সংকটকে কাজে লাগিয়ে তাকে আক্রমণ করবেন। বিশ্লেষকদের বক্তব্য, যুক্তরাষ্ট্রকে এখন ইরান সমর্থিত অন্য গোষ্ঠীগুলোরও মোকাবেলা করতে হবে, সেটি আবারও এমনভাবে যা আমেরিকার স্বার্থ রক্ষা করবে। কিন্তু একই সঙ্গে লক্ষ্য রাখতে হবে এটি যেন অস্থির অঞ্চলকে আরও বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে না দেয়। মার্কিন ঘাঁটিতে হামলায় জড়িত থাকার দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিল ইরান। সিরিয়ার জর্দান সীমান্ত অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে রোববারের ড্রোন হামলার জন্য ব্রিটিশ সরকার ইরানকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছে তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়নি তার দেশকে জড়িয়ে ভিত্তিহীন অভিযোগ ও বাগাড়ম্বর করায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রচণ্ড সমালোচনা করেছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, মধ্যপ্রাচ্যে যা কিছু ঘটছে তা উল্টো করে তুলে ধরার জন্য রাজনৈতিক উদ্দেশ্য এ ধরনের দাবি উত্থাপন করা হচ্ছে। এছাড়া তারা তৃতীয় পক্ষের, বিশেষ করে শিশু হত্যাকারী ইহুদিবাদী ইসরায়েলের সরকার দ্বারা প্ররোচিত হয়ে ধরনের বক্তব্য দিচ্ছে। রোববার সিরিয়া জর্দান সীমান্তের আলতানাব ঘাটিতে দৃশ্যত ইরাকের প্রতিরোধ আন্দোলনের নিক্ষিপ্ত একটি ড্রোন আঘাত আনে। এতে 3 মার্কিন সেনা নিহত ও 34 জন আহত হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হামলার জন্য ইরান সমর্থিত মিলিশিয়াদের দায়ী করেন এবং প্রতিশোধ নেয়ার হুমকি দেন। তবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে এর জন্য সরাসরি ইরানকে দায়ী করে বলেন, প্রতিরোধ ফ্রন্টের এসব হামলা পরিচালনায় ইরান জড়িত রয়েছে। তেহরান এ ধরনের অভিযোগ বহু আগে থেকে নাকচ করে দিয়ে বলে এসেছে, ইয়েমেন, ইরাক কিংবা লেবাননের প্রতিরোধ যোদ্ধারা যা কিছু করছেন তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত সক্ষমতা অনুযায়ী করছেন এবং এখানে তেহরানের কোনো হাত বা সংশ্লিষ্টতা নেই। ইরান আরো বলেছে মধ্যপ্রাচ্যে তার কোন প্রক্সি গ্রুপ নেই। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী তার এক্সপোস্টে বলেন, আমরা এখনো ইরানকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ ধরনের বক্তব্যকে অগঠনমূলক আখ্যায়িত করে বলেন, কোনো পশ্চিমা কর্মকর্তা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে বিপদের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।